চলতি বছরে কাশ্মীরে খতম 230 জঙ্গি। সাম্প্রতিক অতীতে একাধিকবার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জঙ্গিরা। একের পর এক অভিযানে তাদের নিকেশ করেছে ভারতীয় সেনা। খতম হয়েছে হিটলিস্টে থাকা সন্ত্রাসবাদীরা। লাগাতার জঙ্গি নিধন অভিযানের জেরে কাশ্মীরে চলতি বছর নিকেশ হয়েছে 230 জন সন্ত্রাসবাদী, জানিয়েছে রাষ্ট্রমন্ত্রক। তবে এখনও উপত্যকায় সক্রিয় 240 জন জঙ্গি, যাদের মধ্যে অনেকেই বহিরাগত। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এদেশে এসেছে তারা। কাশ্মীরে খুবই সক্রিয় সেই সব বহিরাগত জঙ্গিরা। কাশ্মীরকে অশান্ত করে তোলার পেছনে এদের ভূমিকা অনেকটাই। তাদের খুঁজে বের করে খতম করাই চ্যালেঞ্জ নিরাপত্তা বাহিনীর কাছে। অন্যদিকে রাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, চলতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে সবচেয়ে বেশি জঙ্গি খতম হয়েছে। 15 সেপ্টেম্বর থেকে 5 ডিসেম্বর অবধি সময়কালে 85 জন জঙ্গি নিকেশ হয়েছে। অন্যদিকে 25 জুন থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত এই 80 দিনে 51 জন জঙ্গি খতম হয়েছে। জঙ্গি নিধন অভিযানে 8 জন নিরাপত্তা কর্মী ও অফিসার শহীদ হয়েছেন, 216 জন আহত হয়েছেন। তবে আশার খবর এই যে, আহতের সংখ্যা আগের থেকে অনেকটা কমিয়ে আনা গিয়েছে, কেননা ভূস্বর্গে পাথর ছোড়ার ঘটনা আগের থেকে অনেকটা কমে গিয়েছে। অন্যদিকে এই অভিযানে প্রাণ হারিয়েছে সাধারণ মানুষও। 15 সেপ্টেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত সময়কালে 2 ব্যক্তি প্রাণ হারিয়েছেন, এছাড়া 170 জন আহত হয়েছেন। এছাড়া ভূস্বর্গে আরও একটি উল্লেখযোগ্য পরিবর্তনও লক্ষ্য করা গিয়েছে, সেটা হলো মেহবুবা মুফতির সরকারের চেয়ে রাষ্ট্রপতির শাসনের অধীনে কাশ্মীরের আইনের শাসন অনেকটাই ফিরেছে। চলতি বছর 19 জুন পিডিপি সরকার থেকে বেরিয়ে আসে বিজেপি।